আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন স্যার? বেশি একটা ভালো নেই স্যার, অসুস্থ নাকি? একটু আপনাদের ওখানে কি অবস্থা? এই তো আমাদের এদিকে মোটামুটি সেফ জোনের মধ্যে আছে। আচ্ছা, আপনাদের ক্লাস কি মোটামুটি শেষের দিকে সবগুলোই না? হ্যাঁ, এই উইকই শেষ হবে আমাদের। আচ্ছা, আপনাদের পরীক্ষা টরীক্ষার ব্যাপারে কিছু বলছে নাকি ডিপার্টমেন্ট থেকে? না স্যার, এগুলো এখন কিছু বলে নাই। এখন তো আরো যে ঘোষণা শুনলাম, এখন তো পড়াশোনাটা শুধু বিলাসিতা ছাড়া কিচ্ছু না। কেন পড়াশোনাটা করা শুধু বিলাসিতা কেন? এ স্যার, সরকার তো বলে দিল পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে সেপ্টেম্বর পর্যন্ত অফ থাকবে। এতদিন পড়াশোনা মুখ থাকবে না তো।
ঠিক। এই সেমিস্টারে কি করবে তাহলে কে জানে, কেমনে পাশ করাবে? চিন্তার বিষয়। আপনারা কি ঢাকাতেই? না স্যার, ঢাকাতে এখন খুব কমই আছে, বেশিরভাগই বাসায় চলে গেছে। না আপনার নেটের কোয়ালিটি অনেক ভালো, এই জন্য বললাম। ইন্টারনেটের কোয়ালিটি ইদানিং মোবাইলের ইন্টারনেটের কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে। আমাদের এখানে আলহামদুলিল্লাহ অলওয়েজ থাকে, সমস্যা হয় না। আসলে গ্রামের যেই নেটওয়ার্ক গুলো ওরা তো খুব মানে এত বেশি মানুষের জন্য ডিজাইন করা হয় না, বেশি মানুষ গ্রামে চলে গেছে তো, এই জন্য ওই সাইডে মোবাইল ইন্টারনেট দেখলাম অবস্থা খারাপ। ক্লাস কি শুরু করবো না আর মানুষ আসবে? আর একটু সময় ফোকা করে যেতে পারে। আচ্ছা আমি ওই সিমুলেশন সফটওয়্যারটা ডাউনলোড করছি, ইনস্টল করছি, আমি আগে যেটা ইউজ করতাম প্রোটিয়াস। তো আজকে আমরা ওই সিমুলেশন সফটওয়্যারে আমাদের এক্সপেরিমেন্টটা করব, আশা করি বুঝতে সমস্যা হবে না। আর গত ক্লাসে যে এক্সপেরিমেন্টগুলো করছিলাম ওইটা জাস্ট একটা গ্লান্স, আমি সার্কিটটা তৈরি করে আপনাদেরকে আউটপুটটা দেখাই দেবো। সো আপনারা যদি চান ওই আউটপুটটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, তাহলে আপনারা যখন লাইভ রিপোর্ট লিখবেন তখন ওই আউটপুটটা ইউজ করলেই হবে। তাহলে সবাই আসতে থাকুক, আমি জাস্ট আপনাদেরকে কিভাবে সফটওয়্যারটা ইউজ করতে হয় এটা দেখাই, ঠিক আছে? এক্সপেরিমেন্টটা পরে শুরু করবো, আমি জাস্ট দেখাই। সো সফটওয়্যারটা এরকম দেখতে, আপনার প্রথমে যখন সফটওয়্যারটা লঞ্চ হবে, লঞ্চ হওয়ার পরে আপনাকে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট একটা নিতে হবে, ঠিক আছে? তারপর জাস্ট নেক্সট 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 আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা মনে করেন যে নিউ প্রজেক্ট নিলাম, নিউ প্রজেক্ট নেওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে? কোথায় সেভ করবেন এটা দিবেন, এই যে প্যাথ প্যাথ এটা দিয়ে বোঝা গেছে কোথায় সেভ হবে। তারপরে হলে গিয়ে আপনি মনে করেন একটা নাম দিলেন, এই প্রজেক্টের একটা নাম দিলেন, মনে করেন নিউ প্রজেক্ট ওয়ান একটা নাম দিলেন, তারপরে নেক্সট, তারপর জাস্ট নেক্সট নেক্সট নেক্সট, সবকিছু ফিনিশ করার পরে আপনার এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে এটা একদম ব্রেড বোর্ডের মতো, আপনাদের একদম ব্ল্যাঙ্ক, আমাদের আপনি যা মন চাই বসাতে পারবেন, ঠিক আছে? তো এখানে বিভিন্ন রকম কম্পোনেন্ট আছে দেখেন, যে প্রথমে একটা আছে হলে কি আপনার এই যে বিভিন্ন ধরনের তার আছে, এই যে বাস বাস যেটা এই যে দেখতেছেন তারের মতো, এটা হলে কি আপনার বিভিন্ন ধরনের তার। হ্যাঁ বলেন। এটা কি সিমুলেশন সফটওয়্যারটা? এটা শুধু সিমুলেশন, এটা ডিজাইন প্লাস সিমুলেশন, ঠিক আছে? মানে আপনি শুধুমাত্র মনে করেন শুধু একটা সার্কিট ডিজাইন করবেন স্যার। সফটওয়্যারটার নামটা আর কি? এটা নাম যে উপরে দেখতেছেন না, প্রোটিয়াস, PROTE। সফটওয়্যারটা পুরো নাম কি? সফটওয়যারটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে ই করতে পারি, গুগল গুগল ড্রাইভে, গুগল ড্রাইভে আপলোড করে আপনাদেরকে লিংকটা দিয়ে দিতে পারি। স্যার এটার জন্য কি আলাদা কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগে? এনভায়রনমেন্ট মানে স্যার কনফিগারেশন করার জন্য, যেমন স্যার এডিকে জেডিকে লাগে মাঝে মাঝে, এটা কি কোনো কিছু লাগে নাকি অটোমেটিক রান হয়ে যায়? না না না, এটা অটোমেটিক রান না, আপনার মতো কোনো কম্প্যাটিবিলিটি বা কিছু নাই, জাস্ট এটা করতে হবে আপনাকে ওই আপনাকে একটা ক্র্যাক ইনস্টল করতে হবে। আচ্ছা, মানে এটার একটা লাইসেন্স ফাইল লাগে, ঠিক আছে? তো একটা লাইসেন্স ফাইল জিপ করে দেওয়া আছে, ওই লাইসেন্স ফাইলটা হ্যাঁ আনজিপ করে, যে ম্যাটল্যাব যদি কেউ ইনস্টল করে থাকেন তো ম্যাটল্যাবটা এভাবে ইনস্টল করতে থাকে, আনজিপ করে কোথাও রাখবেন, রেখে যখন লাইসেন্স ফাইলটা চাবে ইনস্টলেশনের সময় তখন লোকাল সিলেক্ট করবেন আর কি, যে লোকাল একটা লাইসেন্স ফাইল আছে আপনার। পরে ওই লাইসেন্স ফাইলটার মধ্যে আপনি ওই পার্টটা দেখাই দিবেন যে কোথায় আছে লাইসেন্স ফাইলটা, তারপরে ও লাইসেন্স ফাইলটা খুঁজে নিজে ইনস্টল করে ফেলবে, আর কিছু করা লাগবে না আপনার, বুঝছেন? তো এই তারটা আপনি আমাদের আপনার আমাদের জেনারেল লাগবে না, কারণ তারটা অটোমেটিকই থাকে এখানে। সো প্রথমে যেখান থেকে আমাদেরকে দেখতে হবে সেটা হলো যে কম্পোনেন্ট, ঠিক আছে? যেটা কম্পোনেন্ট দেখছেন, কম্পোনেন্ট মোড, এটার মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করে আপনি করবেন কি, আপনার যে যে এই এক্সপেরিমেন্টের জন্য যে যে কম্পোনেন্ট প্রয়োজন ওই কম্পোনেন্ট গুলো আপনি লাইব্রেরিতে ইনক্লুড করবেন, ঠিক আছে? তো লাইব্রেরিতে কিভাবে ইনক্লুড করবেন দেখেন, আপনি এই যে পি পি দেখতেছেন লেখাটা, পিটা হলে কি আপনার ফর পার্টস, ঠিক আছে? পিটার মধ্যে ক্লিক করবেন, পিটার মধ্যে ক্লিক করার পরে আপনার একটা লাইব্রেরি আসবে।
তো মনে করেন আমরা সবচেয়ে কমন ডিডিএল কি ইউজ করি, আমরা রেজিস্টার তো মোটামুটি সব এক্সপেরিমেন্ট ইউজ করি তাই না? তাহলে মনে করেন আমি সিলেক্ট করলাম হলে কি রেজিস্টার, রেজিস্টার তো লাইক সিলেক্ট করার জন্য জাস্ট রেজ লিখলি হবে, আরইএস, ঠিক আছে? আরইএস লিখলে প্রথম যে কম্পোনেন্টটা আসবে সেটাই হলো কি রেজিস্টার, বুঝতে পারছেন? এই যে দেখছেন আরইএস ডিভাইস জেনেরিক রেজিস্টার সিম্বল, এটা লাগে একদম জেনেরিক যে রেজিস্টার সেটা, মানে এটার আপনি মান টান চেঞ্জ করে যে কোনো মান দিতে পারবেন, এটার মতো কোনো স্পেশালিটি নেই, জাস্ট একটা রেজিস্টার। তারপর এখানে ওকে দিবেন, ঠিক আছে? ওকে দেওয়ার পরে যে রেজিস্টার চলে আসলো, দেখছেন এখন এটা কোথায় প্লেস করবেন আপনার ইচ্ছা। আবার আপনার যে কিবোর্ডের যে মাইনাস বাটনটা আছে, এই মাইনাস কিটা আপনি প্রেস করে এই জিনিসটার ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন, বুঝছেন আমার কথাটা? তাহলে মনে করেন একটা রেজিস্টার রাখলাম, সমস্যা নেই। তারপর মনে করেন এক্সপেরিমেন্টের জন্য আর কি লাগে, এক্সপেরিমেন্টের জন্য আর লাগে মনে করেন ক্যাপাসিটর লাগে একটা, ক্যাপাসিটর লিখতে হলে জাস্ট ক্যাপ লিখতে হবে আপনাকে, এখানে ক্যাপ লিখলে একদম প্রথম যেটা আসলো একদম জেনেরিক ক্যাপাসিটর, এটা নিলেন, দেওয়ার পরে ওকে দিলেন, দেওয়ার পরে বসাই দিলেন, এটাকে আমি ঘুরে বসাবো, মনে করেন মাইনাস ক্লিক করে ঘুরে বসাবো, ঠিক আছে? এখন কি করবেন, এখন জাস্ট আপনি একটার সঙ্গে আরেকটা কানেক্ট করবেন, দেখেন যখনই আপনি কম্পোনেন্ট বসাই ফেলবেন তখনই আপনার কাছে এরকম একটা কলমের মতো চলে আসবে। সো এটা দিয়ে আপনি জাস্ট এভাবে টেনে টেনে তারটা বসাই দিলে শেষ, বুঝছেন ব্যাপারটা? এর থেকে সহজ মনে হওয়া সম্ভব না সিমুলেশন সফটওয়্যার। তারপর আপনার আবার আরেকটা কি লাগবে, একটা লাগবে গ্রাউন্ড টার্মিনাল লাগবে, যেতে দিয়ে কারেন্টটা সিঙ্ক করবে তাই না? সো গ্রাউন্ড টার্মিনালটা আপনি পাবেন হলে কি এই সেকশনে টার্মিনালস, টার্মিনাল নামে এখানে একটা রিবনের মধ্যে একটা টার্মিনালস নামে একটা ই আছে, ট্যাব আছে, ওখানে গেলে আপনি পাবেন গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা এখানে আনবেন, আনার পর জাস্ট একটা ক্লিক করলেই এই যে গ্রাউন্ডটা চলে আসবে, যে টার্মিনাল আপনি গ্রাউন্ডটা বসাতে চান ওটার মধ্যে বসে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে গিয়ে কানেক্ট হয়ে যাবে। তারপর আরেকটা লাগে হলে কি আমাদের ই লাগে, ভিসিসি লাগে, বায়াস, মনে আছে অ্যাম্পলিফায়ার অ্যাম্প করার জন্য বায়াস লাগে। সো বায়াসটা হলে কি যে পাওয়ার, ঠিক আছে? দেখতেছেন যে পাওয়ার টার্মিনালের মধ্যে মাইনাস দিয়ে ঘুরে এলাম, ঘুরে মনে করেন এখানে দিব পাওয়ারটা দিয়ে আবার এটার সঙ্গে এটা কানেক্ট করে দিলাম, শেষ। এটা গেলে হলে কি টার্মিনাল, আরেকটা আমাদের যেটা লাগে এটা হলো সোর্স, ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স বা মনে করেন এসি সোর্স, এগুলো সব এখানে আছে। যেমন মনে করেন আজকের এক্সপেরিমেন্টের জন্য আমরা ইউজ করবো হলে কি এসি সোর্স, সো আমরা যে সাইন সাইন এটা ইউজ করতে পারি, এটা মনে হলে কি যে যেই প্রোবে আপনি বসাবেন যেখানে বসাবেন ওই জায়গায় এই সাইনটা কানেক্টেড হবে, বুঝতে পারছেন? সাইনটা প্রোগ্রাম করতে পারেন, অথবা এটা একটা উপায়, অথবা আমি যেটা করি বেশিরভাগ সময় সেটা হলো কি পার্টসে যাই, সরি এখানে যে কম্পোনেন্ট পার্টসে যাই, পার্টসে গিয়ে এখানে লিখি ভি সাইন, ভি সাইন, এই যে ভি সাইন লিখলে প্রথম যেটা আসে এটা হলো আপনার সাইনোসয়েডাল সোর্স, ঠিক আছে? এই সাইনোসয়েডাল সোর্সের মধ্যে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে এখানে আপনি অ্যাম্পলিচিউড চেঞ্জ করতে পারবেন, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবেন, করলে নিজের মতো একটা সোর্স বানিয়ে নিতে পারবেন। এই গেল হলে আপনার কিভাবে পাওয়ার দিবেন, সার্কিটটাতে পাওয়ার দিবেন। তারপর মনে করেন আপনি মনিটর করবেন কত ভোল্টেজ কত কারেন্ট আছে, তাহলে এই যে এখানে অসিলোস্কোপ আছে দেখছেন, এখানে হলো কি যে আপনার এটা এই এই ট্যাপটার নাম কি জানি, ইনস্ট্রুমেন্টস, ইনস্ট্রুমেন্টস ট্যাপটাতে গিয়ে অসিলোস্কোপ নেবেন, অসিলোস্কোপ নিয়ে অসিলোস্কোপে ক্লিক করে এখানে অসিলোস্কোপটা বসে দিতে হবে। অসিলোস্কোপের মজাটা কি, অসিলোস্কোপে এখানে চার চ্যানেল আছে, ল্যাবে আপনারা করছিলেন যে কয় চ্যানেল ছিল অসিলোস্কোপে, দুইটা চ্যানেল ছিল, তাহলে দেখেন এটা আরো অ্যাডভান্স, এটার মধ্যে চারটা চ্যানেল আছে, চারটা চ্যানেল অসিলোস্কোপে রিয়েল লাইফে দাম কিন্তু অনেক। তো এখানে চারটা চ্যানেল আছে একটা সুবিধা, আর দুই নম্বর সুবিধাটা হলো গিয়ে দেখেন এখানে চারটা টার্মিনালে এবিসিডি কিন্তু কোনো গ্রাউন্ড নেই, কিন্তু আপনারা ল্যাবে যখন করছিলেন তখন প্রত্যেকটা প্রোবে একটা লাইভ আর একটা নিউট্রাল ছিল না, একটা গ্রাউন্ড ছিল না। তাহলে আপনি এখানে মনে করেন আউটপুটটা দেখবেন এই রেজিস্টারের অ্যাক্রস আউটপুটটা দেখবেন, ঠিক আছে? তাহলে আপনার গ্রাউন্ডের আরেকটা এখানে তার লাগানোর কথা ছিল না, গ্রাউন্ডে দুইটা তার লাগালে তো আপনি ভোল্টেজটা দেখতে পারবেন নাকি, কিন্তু এটার মধ্যে এটা করা লাগবে না, এই কম্পোনেন্টের মধ্যেই অটোমেটিক এই গ্রাউন্ডের গ্রাউন্ড এই কম্পোনেন্টের মধ্যেই আছে, বুঝতে পারছেন? মানে একটা একটা টার্মিনাল নিচ দিকে লাগাই দিলে স্যার, কোনটা নিচ দিকে লাগাবেন, রেজিস্টারের নিচ দিকে লাগাই দিলে স্যার, ওই এ ট্রান্সফরটা রেজিস্টারের নিচে লাগাবো, তাহলে আপনি জাস্ট উল্টা উল্টাটা দেখবেন, মানে ফেজ শিফট হয়ে যাবে আপনার,
উল্টো হয়ে যাবে আর কি। ওই যে মনে নেই আপনারা যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার করছিলেন, ফেজ উল্টো হয়ে যায় যে, ওরকম জাস্ট উল্টা ফেজটা দেখবেন আপনি। কারণ এসি তো আর পজিটিভ নেগেটিভ বলে কিছু নাই, তাই না? এসি তো জাস্ট আপনার লাইভ অ্যান্ড নিউট্রাল। তো এটাই হলো কি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা আমার মনে হয় রিলেটিভলি অনেক ইজি, তাই না? জাস্ট ছবি আঁকার মতো, ছবি এঁকে একটা সঙ্গে একটা কানেক্ট করে দিবেন, আর ফাইনালি আপনি যখন অসিলোস্কোপ আউটপুট দেখতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, এই দেখেন একদম পেজের শেষে এখানে একটা প্লে বাটন আছে না, এই প্লে বাটনটাতে ক্লিক করলেই আপনার ও সিমুলেশনটা রান করবে, রান করে আপনাকে আস্তে আস্তে করে ধারাবাহিক রেজাল্টটা দেখাবে আর কি। তো ওইখানে আপনি সার্কিটের সব চেঞ্জ দেখতে পারবেন। বুঝতে পারছেন? এই যে নিচে, এই যে বাম পাশের নিচে, উইন্ডোজ উইন্ডোজ সিস্টার উপরে দেখতেছেন আমার কার্সরটা? দেখুন না স্যার, আমার কার্সরটা দেখতেছেন? এই যে আমার কার্সরটা দেখেন, কার্সরটা কোথায় যায়? এই যে এখানে, জি স্যার, এখানে প্লে বাটনটা আছে। প্লে দিলে আপনার, প্লে বাটনটা দিলে আপনার সুন্দর একটা অসিলোস্কোপ আসবে, বুঝছেন? এটা আমরা দেখবো কিছুক্ষণ পর, সুন্দর একটা অসিলোস্কোপ আসবে। আর যদি স্টপ দেন তাহলে অসিলোস্কোপটা চলে যাবে, আর যদি পজ দেন তাহলে জাস্ট ও রেজাল্টটা নাও থামাই দিবে। মনে আছে আমরা যে স্টপ একটা বাটন ছিল যে আমরা অসিলোস্কোপে দিলে ও জাস্ট ফিগারটা ক্যাপচার করে রাখতো, রান করতো না? ঠিক আছে, আপনাদের অনেক কিছু মনে পড়ে যাবে এখন, অসিলোস্কোপ আপনার মনে ভুলে গেছেন অনেক কিছু, দেখুন আস্তে আস্তে মনে পড়ে যাবে, সমস্যা নেই। মোটামুটি সবাই তো চলে আসছে, আমরা ক্লাস শুরু করি তাহলে, না? ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো গিয়ে বিভিন্ন ধরনের রেকটিফায়ার সার্কিট। সো রেকটিফায়ার সার্কিটের সঙ্গে কি আপনারা ক্লাস থেকে পড়েছি, তো থিওরি ক্লাস থেকে? বা এটা কি কখনো নাম শুনছেন? এমনিতে কখনো রেকটিফাই কথাটা শুনছেন? রেকটিফাই কথাটার অর্থ হলো কি সংশোধন করা, বুঝতে পারছেন? মানে কেউ কাউকে যখন বলে যে তুমি তোমার এই আচরণ বা মিস্টেক, রেকটিফাই করবো মানে হলো এটা সংশোধন করা। সো রেকটিফায়ার সার্কিট আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি সিগনিফিকেন্স রাখে, সেটা হলো কি আপনার যে এসি সিগন্যালটা আছে, সাইনোসয়েডাল এসি সিগন্যাল, এই সাইনোসয়েডাল এসি সিগন্যাল কিন্তু সবসময় আপনার পজিটিভ দিকে থাকে না। এটা তো আপনারা এতদিনে বুঝিয়ে গেছেন যে এই জিনিসটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে যেমন মান পরিবর্তন করে, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে আপনার দিকও পরিবর্তন করে, তাই না? কোন একটা গিভেন সময় ও যদি পজিটিভ থাকে, কিছুক্ষণ পরেও আবার এটা নেগেটিভ হাফ সাইকেলে চলে যায়। সো সাইনোসয়েডাল ওয়েভফর্মটাতে দেখতে এরকম। সো আপনার একটা পিক যদি থাকে প্লাস ভিএম এ, আর একটা পিক থাকবে হলে কি মাইনাস ভিএম এ, সেটা তো আপনারা অলরেডি জানেন, নতুন করে বলার কিছু নেই। সমস্যা হলে গিয়ে আপনি যে এসি সার্কিটটা দিয়ে, আপনার এসি সার্কিটটা দিয়ে আপনি আপনার কোনো একটা ডিজিটাল ইলেকট্রনিক্স আপনি ইউজ করবেন, যেমন সেটা হোক আপনার কম্পিউটার বা মোবাইলের চার্জার বা যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্টই হোক, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, সেটা তো আলটিমেটলি আপনার এটাকে ডিজিটাল ডিজিটাল এর জন্য আপনার ডিসি ফর্মে নিতে হবে। আপনি তার এসি দিয়ে ডিজিটাল জিনিসপত্র চার্জও দিতে পারবেন না, ওটার ভিতর থেকে আপনার সিগন্যালটা যেটা হবে ওটাও এসি না। সো আপনাদেরকে তাহলে যেটা করতে হবে যে এসি থেকে যে ফেজ যে চেঞ্জ হইতেছে আপনার, সরি ফেজ না, পোলারিটি যে সেই চেঞ্জ হইতেছে, একবার প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, এই জিনিসটা আমাদের রেকটিফাই করতে হবে, এই জিনিসটা কারেকশন করতে হবে। কারেকশন করে জাস্ট পজিটিভ দিকের সিগন্যাল গুলো আমরা রাখতে পারবো। কারণ আমরা যদি একটা ডিসি সিগন্যাল যদি দেখি, ডিসি সিগন্যাল আমরা দেখবো যে ডিসি সিগন্যাল শুধুমাত্র একটা দিকে ওর অ্যাম্পলিচুডটা থাকে, তাই না? যেমন এটা যদি একটা এসি সিগন্যাল হয়, আমরা যদি একটা ডিসি সিগন্যাল আঁকি, মনে করেন একটা এভারেজ ডিসি সিগন্যাল যদি আঁকি, তাহলে ডিসি সিগন্যালটা আমরা পাবো হলে কি এই জায়গায় এরকম একটা সোজা একটা লাইন, তাই না? যে সময়ের সাথে সাথে এটা দিকও পরিবর্তন হচ্ছে না, মানও পরিবর্তন হচ্ছে না, এটা কনস্ট্যান্ট। এই আইডিয়াটা তো ক্লিয়ার আপনাদের কাছে নাকি? কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে তাহলে আপনার এসি থেকে তাহলে ডিসি করার প্রথম যে ধাপটা, প্রথম ধাপটা হলে গিয়ে আপনার
এসি সিগন্যালের নেগেটিভ দিকে যা আছে সবকিছুকে বাদ দিয়ে দেওয়া বা সবকিছুকে পজিটিভে নিয়ে আসা, মানে সবকিছু থাকবে পজিটিভে, নেগেটিভে কিছু থাকবে না। তো এই জিনিসটা আমরা দুই ধরনের কনফিগারেশনে করতে পারি। এক ধরনের কনফিগারেশনকে আমরা বলি হলো হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে? তো হাফ ওয়েভ রেকটিফায়ারের হাফ ওয়েভ কথাটা যে জিনিসটা ইমপ্লাই করে সেটা হলো গিয়ে যে এই সিগন্যালটার শুধুমাত্র অর্ধেক হাফ থাকবে, অর্ধেক হাফটা থাকবে, মানে শুধু পজিটিভ হাফ সাইকেলটা থাকবে, আর আমরা নেগেটিভ হাফ সাইকেলটাকে কেটে বাদ দিয়ে দিব, ওটাকে আমরা দেখতে চাই না, আমাদের সিগন্যালে থাকবে না, ঠিক আছে? সো শুধু পজিটিভ হাফ সাইকেলটা থাকবে, নেগেটিভ হাফ সাইকেলটা আমরা দেখবো না। এই জন্য এটাকে আমরা বলি হলে গিয়ে হাফ ওয়েভ রেকটিফায়ার। আরেকটা আছে, সেটা হলে গিয়ে ফুল ওয়েভ রেকটিফায়ার। সো ফুল ওয়েভ রেকটিফায়ারটা যেটা ইমপ্লাই করে স্বাভাবিকভাবে নাম থেকে বুঝা যেতেছে যে এটার মধ্যে আপনি পুরোটা ওয়েভই দেখতে পারবেন, কোনো কিছু আপনার লস হবে না। সো সেই জিনিসটা দেখতে হবে যেটা, যে আপনার সাইন ওয়েভটা যদি এরকম থাকে তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুট দিবে হলে গিয়ে পজিটিভটা তো পজিটিভই রাখবে, নেগেটিভ যেটা আছে ওটাকে উল্টায় পজিটিভের দিকে নিয়ে আসবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? সো দুইটা সার্কিটই কিন্তু একই জিনিস অ্যাচিভ করতেছে, যে আপনার পুরো ওয়েভফর্মটাকে শুধুমাত্র পজিটিভ দিকে রাখতেছে, নেগেটিভ দিকে কোনো কিছুকে যেতে দিচ্ছে না। এইটা দিয়ে আমরা আজকের আজকের এক্সপেরিমেন্ট এটাও দেখব যে এই যে হাফ সাইকেলটা রইলো আমাদের, এই হাফ সাইকেলটা দিয়ে কিভাবে আমরা একটা ডিসি কারেন্ট পেতে পারি, বুঝতে পারছেন? সো চলেন আমরা প্রথমে হাফ ওয়েভ রেকটিফায়ারটা আমাদের এক্সপেরিমেন্টে করি। সো আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারটা করতে কি কি লাগবে দেখেন। হাফ ওয়েভ রেকটিফায়ারটা করার জন্য আমাদের যেটা লাগবে একটা ডায়োড আর একটা রেজিস্টার, খুবই সিম্পল সার্কিট, শুধুমাত্র একটা ডায়োড আর একটা রেজিস্টার হলেই আপনি একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানাতে পারবেন। সো হাফ ওয়েভ রেকটিফায়ারটা কিভাবে কাজ করবে, হাফ ওয়েভ রেকটিফায়ারে আপনার কারেন্ট যখন এদিক দিয়ে বাম থেকে ডানে প্রবাহিত হবে, বাম থেকে ডানে যখন প্রবাহিত হবে তখন ডায়োডটা থাকবে ফরওয়ার্ড বায়াসে, আর ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তখন আপনার এই কারেন্টটা এদিক থেকে রেজিস্টারের এখানে যাইতে পারবে, রেজিস্টারের এখানটা যদি কারেন্টটা যায় তখন রেজিস্টারের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে, তখন আপনি এই ভোল্টেজ ড্রপটা মাপতে পারবেন, ঠিক আছে? সো ভোল্টেজ ড্রপটা আসবে হলে কি এরকম, কিন্তু কারেন্টটা যখন উল্টা দিকে যেতে যাবে, কারেন্টটা যখন উল্টা দিকে যেতে যাবে তখন আপনার রেজিস্টারটা থাকবে কিভাবে, রিভার্স বায়াসে, তাই না? কারেন্টটা যখন উল্টা দিক দিয়ে যেতে যাবে তখন ডায়োডটা থাকবে হলে কি রিভার্স বায়াসে, ডায়োডটা যদি রিভার্স বায়াসে থাকে তাহলে আপনার কোনো কারেন্ট প্রবাহিত হইতে পারবে না, কারণ এখানে একটা ওপেন সার্কিট, ওপেন সার্কিট দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। সো রেজিস্টারের অ্যাক্রসে কোনো ড্রপ হবে না, যেহেতু কারেন্ট শূন্য, ভি ইকুয়ালস টু আই আর, ভোল্টেজও শূন্য, তাহলে শূন্য যদি হয় তাহলে যে নেগেটিভের জন্য যেই ভোল্টেজটা আপনার পাওয়ার কথা ছিল ওই জায়গায় আপনি কিচ্ছু পাবেন না। রিভার্স বায়াসে নাকি ডায়োড রিভার্স বায়াসে থাকে স্যার? ডায়োড রিভার্স বায়াসে থাকলে রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না, ডায়োডটা রিভার্স বায়াসে, আপনার যখন নেগেটিভ হাফ সাইকেল তখন ডায়োডটা রিভার্স বায়াসে, সো আপনার এখান থেকে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, রিভার্স বায়াসে এখান থেকে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। সো ভোল্টেজ ড্রপ যদি না হয় আপনি এখানে অসিলোস্কোপে দেখবেন শূন্য ভোল্ট, তাহলে আপনার কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে আপনি একটা ফুল একটা হাফ সাইকেল, হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ থেকে আপনি শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলটা বেছে নিচ্ছেন আর নেগেটিভ হাফ সাইকেলটাকে বাদ দিয়ে দিতেছেন। সো চলো আমরা সার্কিটটা তৈরি করি। সো সার্কিটটা তৈরি করার জন্য আমাদের কি লাগবে, আমাদের লাগবে হলে কি সবার প্রথমে একটা ডায়োড, তাই না? সো আমরা পার্টসে যাই, পার্টসে যে আমরা ডায়োডটা চুজ করি, তাহলে দেখেন আমাদের কোন ডায়োডটা চুজ করতে বলছে, আমাদের ডায়োডটা বলছে হলো 1N4007 একটা ডায়োড লাগবে, আর রেজিস্টার লাগবে হলো 10 kilo ohm-এর, দেখতে পারতেছেন? তাহলে আমরা যেটা করবো, আমি আপনাদের শেয়ারটা চেঞ্জ করতেছি, করে এখন সফটওয়্যারে নিচ্ছি। তাহলে এটা হলো আমাদের সফটওয়্যার, আমরা পার্টস লিস্টে গেলাম, পার্টস লিস্টে গিয়ে আমরা ডায়োডটা চুজ করবো, ডায়োডটার নাম ছিল 1N4007, তাই না? এই যে চলে আসলো, তাহলে প্রথম যে ডায়োডটা এটি আমাদের 1N4007, তাহলে আমরা এই ডায়োডটা চুজ করলাম, চুজ করে এখানে বসাইলাম। ডায়োড বাদে আরেকটা কি লাগবে, একটা রেজিস্টার লাগবে এটার সঙ্গে সিরিজে, তাহলে রেজিস্টারে যে আমাদের আগের থেকে ইনক্লুড করা ছিল, একটা রেজিস্টার নিলাম, রেজিস্টারটাকে ঘুরাইলাম, ঘুরে এখানে বসাইলাম, ঠিক আছে? তারপর ডায়োডটা রেজিস্টারটা কানেক্ট করে দিলাম আমরা। এরপরে কি লাগবে, একটা সাইনোসয়েডাল সোর্স লাগবে আমাদের, সাইনোসয়েডাল সোর্সটা আমাদের আগের থেকে নেওয়া ছিল, সোর্সটা নিলাম বসাইলাম, তারপরে সোর্সের সঙ্গে ডায়োডটাকে কানেক্ট করে দিলাম, তারপর আমরা সার্কিটটা কমপ্লিট করবো এখন।
সার্কিটটা কমপ্লিট করলাম আর এখানে একটা গ্রাউন্ড টার্মিনাল বসাবো আমরা, যাতে কারেন্টটা সিঙ্ক করতে পারে। এই জন্য আমরা একটা গ্রাউন্ড টার্মিনাল বসাবো। গ্রাউন্ড টার্মিনালটা এই জায়গায় একটা জায়গায় গ্রাউন্ডটা বসাই দিলাম। ঠিক আছে, গ্রাউন্ডটা আপনি যে জায়গায় বসান, এখানে বসান, এখানে বসান, কিছু যায় আসে না। তো আমাদের সার্কিটটা কমপ্লিট হলো। ঠিক আছে, 10 kΩ একটা রেজিস্টর নিলাম, সাইনোসয়েডাল একটা ওয়েভফর্ম নিলাম। এখন সাইনোসয়েডাল ওয়েভফর্মে অ্যাম্পলিচিউডটা আমরা ঠিক করব। তো এখানে যে অ্যাম্পলিচিউডটা দেখতেছেন, অ্যাম্পলিচিউডটা হলো কি, পিক টু পিক। মনে আছে ক্লাসের থেকে পিক টু পিক জিনিসটা কি, মানে পজিটিভের ম্যাক্সিমাম আর নেগেটিভের ম্যাক্সিমামের মধ্যে যে ডিফারেন্স, ওটাকে আমরা বলি পিক টু পিক অ্যাম্পলিচিউড। সেটা হলো কি 10 ভোল্ট, তার মানে একটা পিক হলো 5 ভোল্ট। ঠিক আছে, সেটা নিলাম 10 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি নিলাম নর্মাল আমরা যে ফ্রিকোয়েন্সি ইউজ করি 50 হার্টজ। আপনি এখানে 1 MHz, 2 MHz যত ইচ্ছা নিতে পারেন, সমস্যা নেই। 50 হার্টজ ফ্রিকোয়েন্সি নিলাম আমরা, ওকে দিলাম, হয়ে গেল, এটা কনফিগার হয়ে গেল। এখন আমরা যেটা করবো, এখন আমরা অসিলোস্কোপে দেখবো যে ঘটনা কি কি ঘটতেছে। একটা অসিলোস্কোপ নিলাম, অসিলোস্কোপ দিয়ে চলেন ফার্স্টে আমরা ইনপুটটা দেখি, যে ইনপুটটা দেখতে কিরকম। তো ইনপুটটা দেখার জন্য আমাদেরকে এই সোর্সের মাথায় একটা লাগাইতে হবে, প্রোব লাগাইতে হবে। প্রোব লাগাইলাম, লাগানোর পর এখন রান দিই, দেখি চলে নাকি। রান বাটনে ক্লিক করলাম, দেখছেন কি সুন্দর সাইনোসয়েডাল ওয়েভফর্ম সোর্সের এখানে। তো আমাদের সি চ্যানেলটা লাগবে না, আমি সি চ্যানেলটা অফ করে দিলাম। আর ডি চ্যানেলটা লাগবে না, ডি চ্যানেলটা অফ করে দিলাম। আমরা শুধু বি চ্যানেল আর এ চ্যানেল দিয়ে ইনপুট আউটপুট দেখবো। ঠিক আছে, আমি এটা জিরো করি, একদম ঠিক ল্যাবের মতো। এটা ঘুরে ঘুরে আপনারা যে একদম জিরোতে আনতেন, এরকম ঘুরে ঘুরে আমি এটাকে জিরোতে আনতেছি। ঠিক আছে, এটাকে জিরোতে নিয়ে আসি। ঠিক আছে, এই যে ট্রিগার দেখছেন, এই সাইডে যে ট্রিগার লেখা একটু ফেইন্ট করে দেখা যাচ্ছে, কালারটা ভুল হয়েছে, যে ট্রিগার লেখা এখানে, বুঝছেন। তো আপনারা ল্যাবে যেভাবে ট্রিগার করতেন, যেমন এই যে এ চ্যানেলের সাপেক্ষে ট্রিগার করবেন আপনি, জাস্ট ট্রিগারের লেভেলটা এখানে ছোট বড় করে আপনি সিগন্যালটাকে থামাইতে পারেন। বুঝতে পারছেন আমার কথাটা? ট্রিগার করে আমি সিগন্যালটাকে থামাই, সিগন্যালটা ঘুরতেছে না। তো এটা হলো আমার সাইনোসয়েডাল সিগন্যাল। এখন চলেন দেখি যে যেই সিগন্যালটা আমরা চাইছিলাম ওই সিগন্যালটা আমরা পাইছি নাকি। সো আমরা সিগন্যালটা চাইছিলাম কত, আমরা সিগন্যালটা চাইছিলাম হলো গিয়ে 10 ভোল্ট পিক টু পিক, তার মানে জিরো থেকে একটা পিক হলে 5 ভোল্ট। তো মনে করেন একটা ঘর, ও সরি সরি সরি, আমরা নিচে লিখে 20 ভোল্ট পিক টু পিক। আমি জিনিসটা একটু অফ করি, আবার চেঞ্জ করি, চলে শুধু পিক পিক টু পিক, প্রতিবার করে ডিফারেন্ট জিনিস আসে। হ্যাঁ, এখন ঠিক আছে, আমরা নিচে লিখে 10 ভোল্ট পিক টু পিক, তার মানে একটা একটা সাইডের ম্যাক্সিমাম হলে 5 ভোল্ট। তাহলে দেখি আমরা 5 ভোল্ট হয়েছে নাকি। 5 ভোল্ট গণি দেখেন, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, টপ হলে 5 ঘরে, তাহলে এখানে 5 ভোল্ট পিক টু পিক। ঠিক আছে, সিমিলারলি নেগেটিভও 5 ভোল্ট, তাহলে টোটালটা হলে 10 ভোল্ট পিক টু পিক, এটা পাইলাম। আর আমরা ফ্রিকোয়েন্সি নিয়েছিলাম হলে 50 হার্টজ, তাহলে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে হলে এটা টাইম কত, টাইম কত দেখি। তাহলে টাইম আমরা এখানে ঘর গুনি, একটা ঘর হলে গিয়ে আপনার 2 মিলি সেকেন্ড, একটা ঘর হলে 2 মিলি সেকেন্ড, তাহলে টোটালটা দেখি 1, 2, 3, 4, 5, 10, টোটাল 10, তাহলে 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ড যদি আপনার টাইম পিরিয়ড হয়, তাহলে ফ্রিকোয়েন্সি কত একটু বলতে পারবেন আমাকে? হিসাব করে বলেন তো একটু স্যার। 5, 5 হলে তো হবে না, আমরা তো 50 সিলেক্ট করছি। তাহলে স্যার প্রতিটা ঘরে 10 এর ভ্যালু, প্রতিটা ঘরের ভ্যালু হলো 2 মিলি সেকেন্ড। ঠিক আছে, প্রতিটা ঘর হলো 2 মিলি সেকেন্ড, আমার টোটাল ঘর আছে 10টা, তাহলে 20 মিলি সেকেন্ড, টাইম পিরিয়ড হলো 20 মিলি সেকেন্ড। তাহলে আপনি ফ্রিকোয়েন্সিটা কেমনে বের করবেন বলেন তো? 20 মিলি সেকেন্ড হলে ফ্রিকোয়েন্সি সূত্রটা কি মনে নেই স্যার? এফ সমান সমান 1/T, খাতায় লিখে রাখেন মনে না থাকলে। এফ সমান সমান 1/T, তাহলে এখানে টাইম পিরিয়ড হলে 20 মিলি সেকেন্ড, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে স্যার? 1/20, 1/20 মিলি, 1/20 মিলি মানে সেকেন্ড আসতে হবে। হ্যাঁ, 1/20 মিলি মানে কি, 20×10⁻³, বা 1 কে যদি 20 দিয়ে ভাগ করেন তাহলে ওটাকে 1000 দিয়ে গুণ করে দিবেন আর কি। তো 1 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়, 1 কে 20 দিয়ে ভাগ করলে হয় হলে কি আপনার
এক কে দুই দিয়ে ভাগ করলে হয় 0.5, তাহলে এক কে 20 দিয়ে ভাগ করলে 0.05, 0.05 কে আপনি যদি 1000 দিয়ে গুণ করেন তাহলে আসবে 50, তাহলে 50 হার্টজ আমরা পাইছি, ঠিক আছে? তাহলে আমাদের ইনপুট ঠিক আছে, ইনপুটে কোনো সমস্যা নেই। আপনারা ল্যাবেও তো একই কাজটাই করতেন, ফার্স্ট ইনপুটটা চেক করে নিতেন যে ইনপুটটা ঠিক আছে নাকি, ঠিক আছে? আমার ইনপুট এখন ডিজায়ার্ড ইনপুট আছে আমাদের, এখন আমরা এই জিনিসটাকে স্টপ করে দিই। স্টপ করে এখন আমরা দেখি যে আউটপুটটা কি, তা আউটপুট আমরা কি দেখবো বলেন তো, আউটপুটে কি এক্সপেক্ট করতেছি আমরা? আউটপুটে আমরা এক্সপেক্ট করতেছি যে শুধুমাত্র আমরা পজিটিভ হাফটা দেখবো, তাই না? নেগেটিভ হাফটা থাকবে না, কারণ এটা তো একটা রেকটিফায়ার সার্কিট। তাহলে আমরা এখন রান করি, রান করলে দেখি কি দেখা যায়। তাহলে বিটাকে আমরা এক লেভেলে নিয়ে যাই, বিটাকেও এক ভোল্টে নিয়ে যাই, দেখতে পারতেছেন? বিটা হলে কি নীলটা, কি বোঝা গেল এখান থেকে দেখেন তো? আউটপুট যা দিয়েছে তা একটু গ্রোভ হয়ে বাকিটা, আউটপুট কোনটা বুঝতে পারছেন? আউটপুট হলে কি নীলটা, সবুজটা স্যার? তাহলে নেগেটিভ হাফ সার্কেলে কোনো, নেগেটিভ সার্কেলে কিছু পাইনি, রিভার্স লেজার পজিটিভ আছে। তার মানে কি আমাদের সার্কিট যেটা আমরা পড়ছি তার মানে ঠিক আছে, এটা দিয়ে আপনি চাইলে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানিয়ে দিতে পারবেন। এটা গেলে একটা ইন্টারেস্টিং জিনিস যে আপনারা দেখলেন হাফ সাইকেলটা এখানে নাই হয়ে গেল। দুই নম্বর ইন্টারেস্টিং জিনিসটা দেখেন যে এখানে একটা আউটপুট আর ইনপুটের মধ্যে এখানে একটা পার্থক্য আছে, মানে আমাদের আইডিয়াল ক্ষেত্রে কিন্তু আউটপুট যেটা ইনপুটে কিন্তু, সরি, ইনপুট যেটা আউটপুটে কিন্তু সেই অ্যামপ্লিটিউডই পাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এখানে দেখেন আউটপুটটা কিন্তু এক নাই, আউটপুটটা কম। এই জিনিসটা কি নোটিস করতে পারতেছেন? জি স্যার। এই জিনিসটার কারণটা কি? কারণ আমরা KVL এর সূত্র থেকে কি জানি, আমরা যে ল্যাবে KVL করছি, KVL এর সূত্র থেকে আমরা জানি যে কোন একটা সার্কিটের মধ্যে যে ভোল্টেজটা রাইজ করে ওই সার্কিটের মধ্যে ওই ভোল্টেজটা ড্রপ করতে হবে, তাই না? তো এই সার্কিটের মানে টোটাল ভোল্টেজ যোগ করতে হবে শূন্য, তাই না? তাহলে ভোল্টেজটা রাইজ করতেছে এখানে 5 ভোল্ট, কিন্তু ড্রপ করতেছে 5 ভোল্টের থেকে কম। তাহলে এখানে KVL এর সূত্র মিথ্যা, KVL এর যে সূত্রটা ওই সূত্রটা মিথ্যা হয়ে যাবে না? হ্যাঁ বলেন স্যার। স্যার যে নিচে আমরা ইয়ে নিলাম, এই দুটোটা সেম থাকবে না, একে থাকবে না? কোন জিনিসটা একে থাকবে একটু বলুন তো আমাকে। এই যে নিচে আপনার অসিলোস্কোপের যে নিচে যে দুটো ইয়ে আছে, হ্যাঁ দুটি তো একে, এটাও একে, এটাও এই পাশেটা বাম পাশে, এই বাম পাশে, এটা এটা টাইম, এটা টাইম, এটা ভোল্টেজ না, এটা এটা ঘুরাইলে আপনার যে টাইম পিরিয়ডটা চেঞ্জ হয়। স্কেল ঠিক আছে, কারণ স্কেল এটা একে, এটাও একে, এটার পজিশনও জিরোতে, এটার পজিশনও জিরোতে। তাহলে KVL সূত্রটা তো মিথ্যা হয়ে গেল। তাহলে যেই পরিমাণ ভোল্টেজ রাইজ করতেছে এর থেকে কম ভোল্টেজ ড্রপ করতেছে, এটা তো হওয়া সম্ভব না। তার মানে নিশ্চয়ই কোন একটা ভোল্টেজ অন্য একটা জায়গাতে ড্রপ করতেছে, তাই না? এখন এই অন্য জায়গাটা কোথায় এটা হলে আমাদেরকে দেখতে হবে। এখন মনে করেন আমি এই জিনিসটাকে আর একটু বড় করি, দুইটাকে আর একটু বড় করি। তাহলে এখন একটা ঘরের মান হলে কি 0.5, ঠিক আছে? একটা ভোল্টেজের ঘরের মান হলে কি 0.5, দেখতেছেন না এখানে 0.5? তাইলে আমাকে একটু গুনে বললাম তো দুইটা সিগন্যালের মধ্যে ডিফারেন্স কত? স্যার 0.5 এর চেয়ে একটু বেশি, 0.6 ধরি, 0.6 ধরি ধরেন। তাহলে 0.6 ড্রপটা কোথায় হতে পারে? স্যার রেজিস্টরে ডাইরেক্ট আইডিয়া লাগে না? আপনি তো রেজিস্টরের ড্রপটাই তো আপনি দেখতেছেন, আপনি যে ড্রপটা মাপতেছেন আউটপুট, এটা তো রেজিস্টরের ড্রপটাই মাপতেছেন। ও বাকিটা হ্যাঁ, কারণ আইডিয়াল হওয়ার পর, হ্যাঁ বলেন স্যার, ডাইরেক্ট আইডিয়াল হওয়ার, আইডিয়াল তারপরে তো স্যার ওখানে ডিফিউশন যে লেয়ারটা থাকে, লেয়ারটা তো আছেই স্যার ডাইরেক্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি এক্সেলেন্ট উত্তর দিয়েছেন। ডায়োডটা আইডিয়াল হলেও তো এটা ডিপ্লেশন লেয়ারে একটা ব্যারিয়ার ভোল্টেজ থাকবে, তাই না? কারণ আমরা কি জানি যে ডিপ্লেশন লেয়ারে একটা স্পেস চার্জ থাকে, এক সাইডে পার্মানেন্টলি পজিটিভ স্পেস চার্জ আর এক সাইডে পার্মানেন্টলি একদম ফিক্সড নেগেটিভ স্পেস চার্জ থাকে, তাই না? সো স্পেস চার্জের মধ্যে তো আপনার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। সো আপনাকে একটা হোলকে যখন পি টাইপ থেকে এন টাইপে যাইতে হবে, তখন তো আপনার ওই ব্যারিয়ারটা পার করে তারপরে যেতে হবে, তাই না? সো ওই ব্যারিয়ারের ভোল্টেজটা হলে কি 0.7, আমরা জানি যে 0.5 থেকে 0.7 এর মধ্যে। তো ওই ভোল্টেজটা তো এখানে পারমানেন্টলি ড্রপ হবে ডায়োডের অ্যাক্রসে, তাই না? কারণ যতই আপনার কারেন্ট যাইতে চাক, ওই বাধাটা বের পার হয়েই তো আপনার কারেন্টটাকে যেতে হবে। সো ওই ড্রপটা হচ্ছে হলে কি আপনার এই যে ড্রপটা আমরা দেখতেছি। সো তাহলে আমরা যদি এখন KVL করি, KVL করলে আমরা দেখতে পারবো যে এখানে হলে কি আপনার -5,
এই সাইডে হলো কি 0.7 আর এখানে হলো কি বাকিটা 4.3 ঠিক আছে ভালো উত্তর দিয়েছেন আপনি অন্য কোন ক্লাসে আমি এই জিনিসটা যখন বুঝাইছি কি উত্তর দিতে পারেন এই জিনিসটা তো সিম্পল একটা জিনিস সো তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এখন কেমন হয়েছে রেক্টিফায়ারের ব্যাপারে আপনারা কি নিজে নিজে সার্কিটটা করতে পারবেন কম্পারেটিভলি মানে সবচেয়ে ইজি সার্কিটগুলোর মধ্যে একটা পারবো স্যার তাহলে এটা আপনারা বুঝলেন এখানে তাহলে আপনাদের হাফ ওয়েভ রেক্টিফায়ারে আপনাদের কোনো সমস্যা নাই আশা করি আমি ঠিক আছে তাহলে চলেন যে হাফ ওয়েভ রেক্টিফায়ারটাকে আমরা এখন রাখি রেখে আমরা একটা ফুল ওয়েভ রেক্টিফায়ার এখন বানাই ঠিক আছে তাহলে আমি শেয়ারটা চেঞ্জ করি আরেকবার স্যার এটা আরেকবার বলে ভালো হতো অনেকেই বুঝে না দুই একজন হয়তো আমাকে তাহলে একটু কোশ্চেন করেন স্যার হাফ ওয়েভ স্যার হাফ ওয়েভ টু একটা স্যার আরেকবার করলে ভালো হয় স্যার আচ্ছা তাহলে একটা কাজ করি হাফ ওয়েভ রেক্টিফায়ারটার ফুল ওয়েভ রেক্টিফায়ারটা আগে একবার পড়ে আসি পড়ে এসে আমি হাফ ওয়েভ রেক্টিফায়ারটা আবার আসবো কারণ আপনাদেরকে আমি আজকে একটা এক্সট্রা জিনিস দেখাবো যে হাফ ওয়েভ রেক্টিফায়ার দিয়ে কিভাবে ডিসি বানাইতে হয় তো তখন যখন বুঝাবো তখন আমরা আবার হাফ ওয়েভ রেক্টিফায়ারটা বুঝবো ঠিক আছে সো ফুল ওয়েভ রেক্টিফায়ারটাতে আগে যাই ফুল ওয়েভ রেক্টিফায়ারটাতে আগে যাই আমি হাফ ওয়েভে আবার ফেরত আসতেছি তাহলে ফুল ওয়েভ সার্কিটটা দেখে আসি ফুল ওয়েভ সার্কিটটা দেখলে আপনাদের হাফ ওয়েভ সম্পর্কে অনেকটা ধারণা হয়ে যাবে ফুল ওয়েভ সার্কিটটা দেখতে হলে কি এরকম দেখেন ফুল ওয়েভ সার্কিটটা ফুল ওয়েভ সার্কিটের সঙ্গে হাফ ওয়েভের ডিফারেন্সটা কোথায় ফুল ওয়েভ রেক্টিফায়ারে আপনার টোটাল 4টা ডায়োড লাগবে টোটাল 4টা ডায়োড লাগবে দেখতে পাচ্ছেন সার্কিটটা দেখতে পাচ্ছেন সবাই নিউ শেয়ারে 4টা ডায়োড লাগবে তাহলে আপনারা বলতে পারেন যে ফুল ওয়েভ রেক্টিফায়ারের অ্যাডভান্টেজটা তো ক্লিয়ার অ্যাডভান্টেজটা ক্লিয়ার কিভাবে আমি বলি আপনাকে যে হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে আপনি যেই পরিমাণ এনার্জি দিচ্ছিলেন তার ঠিক 50% আপনার লস হইতেছিল না আপনার কোন এনার্জি লস হইতেছে না কারণ আপনি জাস্ট নেগেটিভটাকে উল্টে পজিটিভে নিয়ে আসতেছেন এটা গেল একটা অ্যাডভান্টেজ ক্লিয়ার অ্যাডভান্টেজ কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আছে সার্কিটটা দেখে বলেন তো ডিসঅ্যাডভান্টেজটা কি স্যার এখানে নেগেটিভ বা স্টেবল কোনো অংশ থাকে না বুঝিনি আবার বলেন স্যার আমরা এখানে আগেরটা তো স্যার যেমন অন অফ একটা স্টেবল ছিল যে একসময় পাচ্ছি একসময় পাচ্ছি না কিন্তু এটাতে স্যার কিন্তু ওই ওই অন অফটা দিয়ে আপনি কি করবেন বলেন ওই অন অফটা কি আপনার কোনো কাজে আসবে না স্যার মানে হ্যাঁ কাজে আসবে যদি আপনি স্কয়ার ওয়েভ হয় তাহলে হয়তো কাজে আসবে স্কয়ার ওয়েভ হলে আপনি ওটা দিয়ে একটা ক্লক জেনারেট করতে পারবেন তাই না তবে স্যার এটাতে স্যার সাইডটা স্যার এখানে হচ্ছে লসটা হবে ভোল্টেজ ড্রপটা বেশি হবে কারণ স্যার দুইটা 0.7 0.7 মানে এট এ টাইম স্যার যদি পজিটিভ দেই তাহলে এটা আপনি ঠিক বলছেন এটা আপনি ঠিক বলছেন কিন্তু তারপরেও কিন্তু আপনার ওটার থেকে তুলনায় এটা এফিশিয়েন্সি বেশি থাকবে ওটার সঙ্গে তুলনা যদি করেন যদিও লস হবে এটাতে যে স্যার পজিটিভ নেগেটিভ দুইটাই কাজ করতেছে কোশ্চেনটা কিন্তু এফিশিয়েন্সির না কোশ্চেনটা হলো খরচের আপনি যদি এই সার্কিট ইমপ্লিমেন্ট করতে চান তাহলে কিন্তু ওটার থেকে আপনার 4 গুণ বেশি খরচ হবে কারণ ওখানে ডায়োড লাগতে একটা এখানে ডায়োড লাগতে আপনার 4টা তাহলে আপনি যখন এই সার্কিটটা বানাতে যাবেন আপনার খরচ বেশি হবে এটার কথাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি যখন এসি থেকে একটা ডিসি কনভার্টার বানাবেন আপনার খরচের কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে যদিও এটাতে আপনি এফিশিয়েন্সি বেশি পাবেন কিন্তু এই সার্কিটটা বানাইতে কিন্তু আপনার ওয়ান টাইম খরচ বেশি হবে ঠিক আছে মানে এটা জাস্ট আমি আপনাকে ইঞ্জিনিয়ারিং কনসার্ন গুলো বুঝাইতেছি যে হাফ ওয়েভ রেক্টিফায়ার কেন স্টিল প্রয়োজন আছে ফুল ওয়েভ রেক্টিফায়ার আপনার অনেক সময় দেখা যায় যে খরচ বেশি হয় সো আমরা অনেক সময় হাফ ওয়েভ রেক্টিফায়ার দিয়ে স্যাটিসফাইড থাকি সো ফুল ওয়েভ রেক্টিফায়ার এই হলো কি আপনার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এখন চলেন দেখি যে ফুল ওয়েভ রেক্টিফায়ারটা কিভাবে কাজ করবে সো ফুল ওয়েভ রেক্টিফায়ারটা যেভাবে কাজ করবে দেখেন যে আপনার এখান দিয়ে ফার্স্টে এটা হলো কি মানে আপনার ভোল্টেজ সোর্সটা এই জায়গায় লাগানো আমি ভোল্টেজ সোর্সটা আঁকি দেখার সুবিধার্থে এখানে হলো আপনার ভোল্টেজ সোর্সটা লাগানো ঠিক আছে এখানে এসি ভোল্টেজ সোর্সটা লাগানো এটা হলো আপনার এসি ভোল্টেজ সোর্স সো এসি ভোল্টেজ সোর্স দিয়ে আপনার যখন পজিটিভ হাফ সাইকেল যখন থাকবে তখন কি হবে কারেন্ট এদিক দিয়ে পাস করবে তাই না কারেন্ট যদি এদিক দিয়ে পাস করে তার মানে কি তার মানে এই টার্মিনালটা কম্পারেটিভলি পজিটিভ আর এই টার্মিনালটা কম্পারেটিভলি নেগেটিভ মানে এটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ কারেন্ট তো সবসময় হাই থেকে লোর দিকে যায় সো সেটা যখন হবে তখন আপনার যেটা হবে যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে আর এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে আর এই দুইটা ডায়োড থাকবে হলো কি রিভার্স বায়াসে তাহলে কারেন্টটা তখন যাবে কিভাবে এই পাথ দিয়ে যাবে
এদিক দিয়ে যে দেখবে যে আমার দুইটা রাস্তা, একটা লেগে এদিক দিয়ে একটা লেগে এদিক দিয়ে, কিন্তু এটা তো রিভার্স বায়াস, আমি কারেন্ট এদিক দিয়ে যেতে পারবে না, সো কারেন্টটা রেজিস্টার দিয়ে যাবে যে ও এদিক দিয়ে ফেরত আসবে, ঠিক আছে? এই গেল হলে তখন আপনি একটা সাইকেল পাইলেন, আর যখন নেগেটিভ হাফ সাইকেল থাকবে তখন কারেন্টটা যাবে হলে উল্টা দিকে, কারেন্টটা যদি উল্টা দিকে যায়, নিচে ছবিতে মনে হয় দেওয়া আছে, কারেন্টটা যদি উল্টা দিকে, না ছবিতে দেওয়া নেই, কারেন্টটা যদি উল্টা দিকে যায় তখন আপনার থাকবে হলে এইটা ফরওয়ার্ড বায়াস আর এইটা ফরওয়ার্ড বায়াস, আর এই দুইটা হলে কি আপনার রিভার্স বায়াস, তখন কি হবে কারেন্টটা যাবে হলে এদিক দিয়ে যাবে, যাওয়ার পরে দেখবে দুইটা রাস্তা এদিকে আর এদিকে, কিন্তু এটা তো রিভার্স, এটা বন্ধ, কারেন্ট এদিক দিয়ে যাবে, যাওয়ার পরে এদিক দিয়ে যাবে, যে এদিক দিয়ে যাবে যাওয়ার পরে ফেরত আসবে, তখন আপনি আবার আরেকটা সাইকেল পাবেন। সো আপনার কি হলো যে হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল আপনি একটা সিগন্যাল পাইলেন, নেগেটিভ হাফ সাইকেল আপনি একটা সিগন্যাল পাইলেন, এখান থেকে আমি ফুল ওয়েভ রেকটিফায়ারটা তৈরি করলাম, ঠিক আছে? এখন তাহলে চলেন আমরা সিমুলেশনে যাই, সিমুলেশনে যাই, আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা আবার দেখে আসি, যারা বুঝেন নাই। তো হাফ ওয়েভ রেকটিফায়ারটা কিভাবে কাজ করবে দেখেন, হাফ ওয়েভ রেকটিফায়ারের আপনার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এটার সঙ্গে একটা ডায়োড লাগানো আছে সিরিজে, ডায়োডটার সঙ্গে একটা রেজিস্টার লাগানো আছে সিরিজে, তাহলে আমরা ভোল্টেজটা মাপতেছি হলে কি রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা মাপতেছি, যে রেজিস্টারের এখান দিয়ে যে কারেন্টটা যেতেছে এই কারেন্টের কারণে যে ভোল্টেজটা ড্রপ হইতেছে ওই ড্রপটা আমরা মেজার করতেছি। তাহলে পজিটিভ হাফ সাইকেলে কি হবে, কারেন্টটা এদিক দিয়ে যাবে, সবাই কি দেখতেছেন কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, কারেন্টটা যাবে হলে কি যে আমার কার্সারটা যেদিকে যেতেছে এদিকে কারেন্টটা যাবে। সো কারেন্টটা যদি এদিকে যায় তাহলে আপনার এই ডায়োডের এই সাইডটা পজিটিভ আর এই সাইডটা নেগেটিভ, ডায়োডের পি এর সঙ্গে প্লাস আর এন এর সঙ্গে মাইনাস, তার মানে কি ডায়োডটা তখন কি বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে। ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তার মানে কি ও জাস্ট একটা শর্ট সার্কিটের মতো আচরণ করবে, জাস্ট তারের মতো আচরণ করবে, তাই না? তাহলে কারেন্টটা তখন রেজিস্টারের ভিতর দিয়ে যে পুরো লুপ কমপ্লিট করতে পারবে, তার মানে কি হবে কারেন্টটা যখন রেজিস্টারের ভিতর দিয়ে যাবে তখন রেজিস্টারের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে ভি আর, সরি আই আর, ওই আই আর ড্রপটা আপনি মেজার করতে পারবেন অসিলোস্কোপ দিয়ে। সিমিলারলি আপনার কারেন্টটা যখন ইসে যাবে নেগেটিভ হাফ সাইকেলে চলে যাবে, সিগন্যালটা যখন নেগেটিভ হাফ সাইকেলে চলে যাবে কারেন্টটা তখন উল্টা দিক দিয়ে প্রবাহিত হবে বা হইতে যাবে এদিক দিয়ে প্রবাহিত হবে। সো কারেন্টটা যখন উল্টা দিক দিয়ে প্রবাহিত হবে তখন ডায়োডের এই সাইডটা প্লাস, কারণ কারেন্ট ঢুকতেছে এদিক দিয়ে, এই সাইডটা প্লাস আর বেরোতেছে এখান দিয়ে, এই সাইডটা মাইনাস, সো নেগেটিভ এর সঙ্গে পজিটিভ আর পজিটিভ এর সঙ্গে নেগেটিভ, তাহলে এটা কোন বায়াস, রিভার্স বায়াস হলে আপনার ডায়োডটা তখন অফ, তখন ডায়োডটা যদি অফ থাকে তখন আমরা ডায়োডটাকে রিপ্লেস করতে পারি এটা ওপেন সার্কিট দিয়ে, তাই না? তার মানে এখানে কিছু নাই, জাস্ট ওপেন সার্কিট, ওপেন সার্কিট যদি হয় তাহলে কি কোনো কারেন্ট পাস করবে, করবে না, তাহলে আপনার রেজিস্টার অ্যাক্রস যদি কারেন্ট শূন্য হয় তাহলে ভোল্টেজ ড্রপ করতে হবে শূন্য, কারণ আমরা জানি ভি সমান সমান আই আর, তাই না? সো তখন যেটা হবে তখন আপনার হাফ সাইকেল আপনি যেটা আছে নেগেটিভ হাফ সাইকেল ওটা দেখতে পারবেন না, তাহলে দেখবেন কোনটা, শুধু পজিটিভ হাফ সাইকেল দেখবেন না, এটাই হলো গিয়ে তাহলে আপনার রেকটিফাই। রেকটিফাইটা কি করলো, রেকটিফাই সিগন্যালটাকে সংশোধন করলো, রেকটিফাই কতটা অর্থ হলো সংশোধন করা, ও সংশোধন করে শুধুমাত্র পজিটিভ দিকটা রাখলো, নেগেটিভ দিকটা রাখলো না। সিমিলারলি আপনারা যদি চান যে আমি শুধু নেগেটিভ দিকটা রাখবো পজিটিভ দিকটা রাখবো না, তখন আমাকে কি করতে হবে, তখন আমরা সিম্পলি যদি এই ডায়োডটাকে উল্টে দিই, এই ডায়োডটাকে যদি সিম্পলি আমরা উল্টে দিই, এই যে উল্টে দিলাম, ঠিক আছে, উল্টা দিক করে দিলাম, তাহলে দেখেন কি হয়, হয়নি স্যার, উল্টা দিক তো হয়নি, জাস্ট একটু ঘুরে গেছে, উল্টা দিক, টার্মিনাল হয়নি, তারগুলো চেঞ্জ ই করতে হবে, তারগুলো কেটে দিতে হবে, তারগুলো আগে কেটে দিয়ে তারপর উল্টে দিতে হবে, হ্যাঁ এখন হবে মনে হয়, এখন নেগেটিভে কাজ করবে স্যার মনে হয়, দেখি দেখি কাজ করে নাকি, তাহলে এখন শুধুমাত্র আমরা নেগেটিভ হাফ সাইকেলটা পেলাম, দেখছেন ক্লিয়ার? এখনো কি কারো কোনো সমস্যা আছে, থাকার কথা না, তাহলে চলেন আমরা এখন ফুল ওয়েভ রেকটিফায়ারটা বানাই, দেখি যে ফুল ওয়েভ রেকটিফায়ারটা বানাবো আর ফুল ওয়েভ রেকটিফায়ারটা থেকে আমরা একটা ডিসি কনভার্টার বানাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা রিয়েল লাইফে এই জিনিসটাকে কোথায় কোথায় ইউজ করি, ঠিক আছে? তাহলে আমাদের এটা করার জন্য কি কি লাগবে, আমরা এই পার্টটুকু কেটে দিই, এটা আমাদের লাগবে না, এটা কেটে দিই, এটাও লাগবে না, শুধু এই পার্টটা রাখি, তাহলে আমাদের কি লাগবে, এখন একটা ডায়োডের নেটওয়ার্ক লাগবে, তাই না? ডায়োডের নেটওয়ার্কটা কিভাবে লাগবে, ডায়োডের নেটওয়ার্কটা আমাদের লাগবে হলে গিয়ে এটা ডায়োড, এখানে বসে একটা ডায়োড,
এদিকে একটা ডায়োড বসালাম, এটার নিচে একটা বসালাম, একটা নিবো খালি কি এখানে নিচে, একটা দূরে দূরে বসে বেশি কাছে হয়ে গেছে। ডায়োডের মাঝখানে বসবে হলে একটা রেজিস্টার, তাই না? ওই রেজিস্টারের অ্যাক্রসে আমরা সিগন্যালটা দেখব। আপনাদের ফ্রি টাইমে অবশ্যই আপনারা সার্কিটটা রিভিউ করবেন, ঠিক আছে? কারণ ডায়োডের কনফিগারেশনটা তো অনেকটা আপনার পরীক্ষাতে যখন করতে হবে এটা অনেকটা মুখস্থের মতো করে ফেলতে হবে আপনাদেরকে, আপনাদের ওখানে যাতে ভুল না হয়। তো এখানে আসলাম, ডিলিট করে দিই, এখানে দিলাম, কারেন্টটা যখন এদিক দিয়ে যাবে ও পজিটিভ হাফ সাইকেল এখানে এই ডায়োডটা দিয়ে পাস করবে, এদিক দিয়ে ফেরত আসবে, ঠিক আছে? আর নেগেটিভ হাফ সাইকেল এদিক দিয়ে যাবে। ও এটা উল্টো হয়েছে দেখছেন, নেগেটিভ হাফ সাইকেল হবে না, এটা উল্টো হয়েছে, উল্টে দিতে হবে এখন, ঠিক আছে? ছোট ভুলের জন্য আবার করতে হবে, আবার গ্রামটা বসে তা নেগেটিভ হাফ সাইকেলে যেতে হবে, কারেন্ট এদিক দিয়ে আসবে, সেই ডায়োডটা দিয়ে যাবে যে এই রাস্তা দিয়ে ফেরত আসবে, ঠিক আছে? তাহলে চলেন আমরা এখন একটা সিমুলেশন করি, সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, জাস্ট একটা অসিলোস্কোপ বসে আমরা দেখি যে আউটপুটটা কি আসতেছে। আমরা জাস্ট রেজিস্টারটার অ্যাক্রসে আউটপুটটা দেখব, ঠিক আছে? চলেন রান করি, সরি ভুল হয়েছে, আমাদের ইনপুটটাও তো দেখা লাগবে, ইনপুটটার সাথে কম্পেয়ার করতে হবে দিয়ে জাস্ট, ঠিক আছে? এখন রান করি, গ্রাউন্ডটা ঝামেলা করতেছিল, স্যার গ্রাউন্ডটা স্যার রেজিস্টারের সঙ্গে দিলে হবে না স্যার, গ্রাউন্ডটা রেজিস্টারের সঙ্গে দিলে বসালে আপনি সার্কিটের মাঝখানে যদি এরকম গ্রাউন্ড বসায় দেন তখন আপনার মেইন সিগন্যালের সঙ্গে ইন্টারফেয়ার করবে,
দেখেন সিগন্যালটা কেমন হয়ে গেছে রাউন্ডটা বসানোরই দরকার নেই স্যার এটা ওর এমনিতেই সিঙ্ক করা আছে রাউন্ডটা বসানোরই দরকার নেই ওর এই যে অসিলোস্কোপের নেগেটিভ যেটা মানে গ্রাউন্ড যেটা এটা ভি সাইনের যে নিউট্রাল এই নিউট্রালের সঙ্গে শর্ট করা এই সার্কিটে গ্রাউন্ডই বসানোর দরকার নেই গ্রাউন্ড বসানোর কারণে ঝামেলাটা হইতেছে সিগন্যালটা কি দেখতে পারতেছেন জি স্যার তাহলে এখানে যেটা দেখা গেল যে আমরা এরকম আপনার ইসের সঙ্গে মানে পজিটিভটার সঙ্গে পুরোপুরি পুরো সাইকেলটি পজিটিভে পেলাম ঠিক আছে ম্যাগনিটিউডটা কি কম মনে হইতেছে স্যার ঠিকই তো আছে স্যার কিভাবে ঠিক আছে বলেন তো স্যার এখানে যদি আমরা 5 ভোল্ট দেই তাহলে স্যার আমরা 5 ভোল্ট পাইতেছি আমরা তো 5 ভোল্ট পাইতেছি না পাবো না তার থেকে স্যার কিছুটা কম যাবে ইনপুট ইনপুট সিগন্যালের কথা বলতেছি ইনপুট সিগন্যালে কি 5 ভোল্ট আছে এক ঘর কিন্তু 0.5 করে এক ঘর 0.5 করে ও তাহলে স্যার 5 ভোল্ট নেই 2.5 ভোল্ট আছে মনে হয় 2.5 ভোল্ট আছে না জি স্যার 2.5 ভোল্ট উপরে 2.5 ভোল্ট নিচে তার ঠিকই তো আছে স্যার একটু আগে যখন করলাম তখন তো 5 ভোল্ট আমি তো সোর্সে হাত দিইনি সোর্সে তো আমি 5 ভোল্ট আগে ছিল 5 ভোল্ট উপরে 5 ভোল্ট নিচে আমি তো সোর্সে হাত দিইনি সোর্স যেটা ছিল উঠিয়ে রাখলাম না এটা আড়াই আড়াই হয়ে গেল কেন আচ্ছা যাই হোক কোনো একটা কারণে হয়েছে জিনিসটা আমার একটু খুঁজে বের করতে হবে যে কেন আড়াই আড়াই হলো কিন্তু আপনারা তো মেইন আইডিয়াটা বুঝতে পারছেন মোটামুটি না যে এটা যদি আপনার ই থাকে সাইন ওয়েভ থাকে এই জিনিসটা আপনার পুরো পুরো জিনিসটাই পজিটিভে চলে আসলো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা হাফ সাইকেলে কিন্তু আপনার 0.6 করে ড্রপ হচ্ছে তাই না 0.6 করে কিন্তু ড্রপ হচ্ছে প্রতিটা হাফ সাইকেলে পজিটিভও যেমন হচ্ছে নেগেটিভও কিন্তু একই আপনার 0.5 এর একটা ড্রপ হইতেছে তাই না তা আপনি যেটা বলছিলেন যে ওই যে ড্রপটা ওই ড্রপটা স্টিল ডায়োডের কারণে আপনার এখানে দেখা যাবে তাহলে মোটামুটি জিনিসটা আপনারা বুঝলেন যে হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে ডিফারেন্স কি সার্কিটের কনফিগারেশনটা কি আর এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো গিয়ে এটা আপনি রিয়েল লাইফে কি কাজে ইউজ করতে পারেন সো রিয়েল লাইফে আমরা যেটা করি মনে করেন যে আপনার মোবাইলের চার্জারের ভিতরে মোবাইলের চার্জারটা তো আপনার এসি সকেটের মধ্যে লাগানো থাকে বাসা বাড়ির এসি সকেটের মধ্যে লাগানো থাকে কিন্তু আপনি মোবাইলে যে জিনিসটা চার্জ দিতেছেন এটা হলো একটা ডিসি সোর্স ব্যাটারি যেটা সো আপনি এসি দিয়ে তো ডিসি কে চার্জ করতে পারবেন না কারণ এক সাইকেলে চার্জ হবে আরেক সাইকেলে ডিসচার্জ হয়ে যাবে সবসময় যদি পোলারিটি চেঞ্জ হতে থাকে সো আপনাকে একটা এসি থেকে ডিসি কনভার্টার বানাইতে হবে যেটা দিয়ে আপনি মোবাইলটা চার্জ করতে পারেন এখন এই রেকটিফায়ারটা হলে কি আপনার এসি টু ডিসি কনভার্টারের প্রথম ধাপ যে আপনি পুরো জিনিসটাকে পজিটিভে নিয়ে আসলেন এখন আমি কি করব এখন আমি জাস্ট একটা ক্যাপাসিটর ইউজ করে এটার যে পিক লেভেলটা এই পিক লেভেলটা ধরে রাখবো মনে করেন আমরা একটা ক্যাপাসিটর ইউজ করলাম ক্যাপাসিটরের কাজটা কি হবে ক্যাপাসিটরের কাজ হবে লাগে এই পিক পর্যন্ত পিক যাওয়া পর্যন্ত ক্যাপাসিটরটা চার্জ হবে তাই না ক্যাপাসিটরের কাজ কি ক্যাপাসিটর লাগে ভোল্টেজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কারেন্টের পরিবর্তন করে মানে ক্যাপাসিটর সার্কিটের মধ্যে ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেয় ও নিজে একটা চার্জ ধরে রেখে ও ভোল্টেজের পরিবর্তনকে বাধা দেয় তাহলে ক্যাপাসিটরটা এই জিরো থেকে যখন ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছাবে এই পর্যন্ত ক্যাপাসিটরটা চার্জ হবে তারপরে যখন ও ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে নিচের দিকে কমা শুরু করবে তখন ক্যাপাসিটরটা কি চেষ্টা করবে বলেন তো ক্যাপাসিটরটা চেষ্টা করবে ওর ভিতরে যে চার্জগুলো জমা আছে এই চার্জগুলো দিয়ে ওই ভোল্টেজের পরিবর্তনটাকে বাধা দিবে মানে ও নিজে একটা কারেন্ট সাপ্লাই করবে করে এই ভোল্টেজের লেভেলটা পিকে ধরে রাখার চেষ্টা করবে আস্তে আস্তে ড্রপ করবে তাহলে কি হবে আপনার এরকম ও একটা পিক ভ্যালু লেভেল ধরে রাখবে ঠিক আছে চলেন দেখি এই কনসেপ্টটা কাজ করে নাকি সো এই কনসেপ্টটা কাজ করার জন্য মানে ইউজ করার জন্য আমাদের লাগবে একটা ক্যাপাসিটর লাগবে ক্যাপাসিটর তো নিয়েই রাখছি না আগে একটা এই যে ক্যাপ ক্যাপাসিটরটা নিয়ে আমরা বিভিন্ন ভ্যালু দিয়ে দেখি যে ক্যাপাসিটরটা এই কনসেপ্টটা কাজ করে নাকি তাহলে আমরা এখানে একটা ক্যাপাসিটর বসাইলাম রেজিস্টরের সঙ্গে কারণ আমরা চাইতেছি যে রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা দেখবো লেভেলটা ধরে রাখবে তাহলে এই যে রেজিস্টরের সঙ্গে আমরা একটা ক্যাপাসিটর বসাইলাম প্রথমে মনে করেন আমরা 1 ন্যানোফ্যারাড থেকে শুরু করি 1 ন্যানোফ্যারাড দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা শুরু করলাম সো 1 ন্যানোফ্যারাড দিয়ে দেখি কি হয় কাজ হয়নি দেখছেন মানে এই ন্যানোফ্যারাডটা খুব তাড়াতাড়ি চার্জ হইতেছে খুব তাড়াতাড়ি ডিসচার্জ হইতেছে এটা আসলে ও লেভেলটা ধরে রাখতে পারতেছে না আস্তে আস্তে আমরা এটার মানটা বের করব বড় করি
আপনারা কি থিওরিতে পড়ছেন ক্যাপাসিটর দিয়ে কিভাবে পিক লেভেল ধরে রাখতে হয়? দেখছেন আগে ছিল ফ্ল্যাট, এখন আর ফ্ল্যাট নেই, এখন একটু কার্ভ হয়ে গেছে। দেখছেন আস্তে আস্তে যখন আমরা ক্যাপাসিটরের মানটা আরো বাড়ে, ক্যাপাসিটরের মানটা আমরা এখন নিয়ে যাই হলে কি আপনার মাইক্রোফেরাটে, 100 মাইক্রোফেরাটে নিয়ে যাই। তার মানে কি হলো, আমরা 1000 গুণ বাড়াই দিলাম, 100 ন্যানোফেরাট থেকে 100 মাইক্রোফেরাটে নিয়ে গেলাম। এখন দেখি কি হয়। দাঁড়ান, 100 ন্যানোফেরাট নেওয়ার আগে আমরা 10টা আগে দেখি, 10 মাইক্রোফেরাট আগে দেখি। দেখছেন কি হলো, তাহলে কি হইতেছে দেখেন, ও পিকে পৌঁছাইতেছে, পিকে পৌঁছানোর পরে যেই ভোল্টেজটা ড্রপ করতে চাইতেছে, ও করতেছে কি একটা ভোল্টেজ দিয়ে জিনিসটাকে আটকে রাখার চেষ্টা করতেছে। আর একটু বড় করলে মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারবেন, এটা লেভেলটা একটু বড় করি। দেখছেন ঘটনাটা কি, ও পিক পর্যন্ত চার্জ হইতেছে, যেই পিকের থেকে কমার চেষ্টা করতেছে ক্যাপাসিটর, করতেছে কি নিজের ভোল্টেজটা দিয়ে এটাকে ধরে রাখার চেষ্টা করতেছে, কিন্তু পুরোপুরি পারতেছে না, তাই ড্রপ করতেছে একটু। তারপর আবার নতুন একটা পিকে পৌঁছাতেছে, আবার চার্জ হইতেছে, আবার ড্রপ করতেছে। তাহলে ও মোটামুটি একটা স্টেডি লেভেল ধরে রাখার চেষ্টা করতেছে, তাই না? মনে করেন এটা লেভেলটা আমরা আরো বাড়াই দিই, আমরা এটা 100 মাইক্রোফেরাট করে দিই। 100 মাইক্রোফেরাট যদি করে দিই, তাহলে আমরা দেখবো এটা মোটামুটি ডিসির কাছাকাছি চলে আসছে, তাই না? এটা দেখতে প্রায় ডিসির মতো হয়ে গেছে। এখন আমরা যদি এখন এটাকে আরো বাড়াই দিই, 100 মাইক্রোফেরাটের জায়গায় আমরা যদি 1 মিলিফেরাট দিই, 1 মিলিফেরাট কিন্তু অনেক বড় ক্যাপাসিটর, 1 মিলিফেরাট যদি দিই, তাহলে দেখেন কি হয়, পুরোপুরি ডিসি হয়ে গেছে। দেখছেন মোটামুটি বলতে পারেন পুরোপুরি ডিসি হয়ে গেছে। এভাবে যদি আপনি ক্যাপাসিটর মান আরো বাড়াইতে থাকেন, এটা আরো বেশি ডিসি হতে থাকবে। তাহলে আপনি কি করতে পারবেন, এখন সিম্পলি এই রেকটিফায়ার আর এই ক্যাপাসিটরের একটা সার্কিট দিয়ে আপনি এই এসি সোর্স থেকে আপনার মোবাইলকে চার্জ করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথাটা? আর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আপনাদের এক্সপেরিমেন্টের অবজেক্টিভ হলো কি এই দুইটি, একটা হলো কি আপনার এই হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা হলো কি ফুল ওয়েভ রেকটিফায়ার। সো হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার এর কনসেপ্টে আপনাদের কোনো সমস্যা আছে? নাই, যদি সমস্যা না থাকে, আপনাদের যদি সময় থাকে, তাহলে আমরা গত ক্লাসে যেই ক্লিপার সার্কিটটা দেখছিলাম, ক্ল্যাম্পার সার্কিটটা দেখছিলাম, আপনারা বলছিলেন যে ক্ল্যাম্পার সার্কিটটা আপনারা ঠিক বুঝতে পারেন না। সো ক্ল্যাম্পার সার্কিটটা আমরা এখানে এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, বা ক্লিপার সার্কিটটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, যদি আপনাদের ইচ্ছার সময় থাকে। কোনো প্রেশার নেই, আপনাদের ইচ্ছে। আচ্ছা, সো আপনারা চাইলে এই প্রোটিয়া সফটওয়্যারটি ইনস্টল করে নিজেরা আপনাদের ক্লিপার, ক্ল্যাম্পার এবং আগে যত এক্সপেরিমেন্ট আছে। হ্যাঁ বলুন। মানে সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে? আপনারা কি কি সার্কিট দেখবেন আমি একটু বলে দিই আপনাদেরকে। মনে আছে যে আমরা লাস্ট ল্যাবটা সাকসেসফুলি করতে পারিনি, ওটা সার্কিট তাই না? হেডার করতে গিয়ে তো দুইটা পুরেই ফেলাইলাম, আইসি পুরেই ফেলাইলাম। ওই অ্যাডার সার্কিটটা আপনারা এখানে করতে পারেন। অ্যাডারের জন্য আপনার যে কম্পোনেন্টটা লাগবে, ওই কম্পোনেন্টের লিস্টটা আমি যদি আপনাকে দিয়ে দিই, বা ল্যাব শিটটা যদি আপলোড করে দিই, আপনারা তাহলে অ্যাডারের সার্কিটটা প্রোটিয়াসে করতে পারেন। কোনো সমস্যা হলে আমাকে জাস্ট প্রোটিয়াসের ফাইলটা গুগল ক্লাসে আপলোড করে দিবেন, আমি আপনার ফাইলটা দেখে নেসেসারি যা কারেকশন লাগে করে আবার গুগলে আপলোড করে দিব, তারপর আপনারা আবার রান করলেন, ঠিক আছে? এরপরে দেখলাম ক্লিপার ক্ল্যাম্পার, ক্লিপার ক্ল্যাম্পারটা দেখলেন, আর এই আজকে যেটা করলাম এটা দেখলেন। এই তিনটা এক্সপেরিমেন্ট যদি করেন, তাহলে মোটামুটি আপনারা অনেক দূর আগায় যাবেন। মানে আমি শিওর যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক স্টুডেন্ট এত কিছু পারবে না,
আপনারা যত কিছু পারবেন, মানে প্রোটিয়াস ইউজ করাটা স্টুডেন্টরা শিখেই না। আমি দেখছি গ্রিন ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা মানে সিমুলেশন করা বা ই করা তেমন একটা করেই না, তো আপনারা অনেক দূর আগায় যাবেন ওটার থেকে, ঠিক আছে? আর আমাদের নেক্সট ক্লাস হলে গিয়ে লাস্ট ক্লাস বৃহস্পতিবার দিন, ওই দিন আমরা হলে গিয়ে আরেকটা স্টেবল আর মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর দেখবো এই প্রোটিয়াস দিয়ে। ওটা খুব ইন্টারেস্টিং ক্লাস করার সময় হবে। এখন ওই দিনের ক্লাসটা তো আপনাদের 6টার থেকে, তাই না? এখন 6টা পর্যন্ত ক্লাস নেওয়া সম্ভব না, 4টা তো করছে, হ্যাঁ ওটা মনে হয় 4টাতে নিয়ে আসছে। এখন 4টাতে যদি আপনাদের সুবিধা হয় তাহলে 4টায়, আমার ওই দিন ক্লাস আছে হলে কি আপনার 11:30টা পর্যন্ত, এরপর আমি পুরো দিনই ফ্রি। আপনাদের তো এই সপ্তাহে লাস্ট ক্লাস, তাই না? জি স্যার। আপনাদের কি কি টপিক, মানে এই সপ্তাহের টপিক কি কি জানেন আপনারা? খুবই বিরক্তিকর একটা টাইটেল, ইলেকট্রনিক ডিভাইস এন্ড পালস টেকনিক বা সার্কিট এন্ড পালস টেকনিক, এই টাইপের অনেকগুলো এন্ড আছে কোর্সের টপিকে। আপনারা তো ডিভাইস দেখছেন, সার্কিটও দেখছেন, কেভিএল কেসিএল দেখছেন, এই যে অপ অ্যাম্প দেখলেন, বিভিন্ন রকম ডিভাইস দেখলেন, কিন্তু পালস টেকনিকে তো আপনারা একটা এক্সপেরিমেন্ট করেন নাই বা ল্যাব ক্লাসেও কিছু করেন নাই, করছেন? আপনি তো করছেন নাম পালস টেকনিক, কিন্তু আপনারা কি পালস টেকনিকে কিছু করছেন, মানে কোন ধরনের পালস জেনারেট করছেন, লাইক কোন ধরনের ক্লক পালস বা আপনার অন্য কোন পালস? শুধু মানে কি অপারেশনাল রিজিয়ন, মসফেট এর কি কি রিজিয়ন আছে অপারেশনাল রিজিয়ন ধরে স্যার? ও আচ্ছা, মানে আপনি কোন অ্যাপ্লিকেশন দেখেন নি? না স্যার, অ্যাপ্লিকেশন স্যার বিজিটিও सेम, ওখানে শুধু হচ্ছে এই ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে এগুলা দেখাতে। আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতে পারি, মানে স্টেবল মনোস্টেবল ভাইব্রেটর দুই ভাবে করা যায়। একটা আপনার করা যায় হলো কি আপনার 555 টাইমার নামে একটা সার্কিট আছে, এই আইসি আছে, এই আইসিটার ভিতরে আপনার জেফেট থাকে, জেফেট দিয়ে আপনার এই আপনার জাস্ট অপারেশনটা পড়া লাগবে না, কোন কোন পিনে কি বসাইলে পালসটা জেনারেট হবে এটা আপনি দেখতে পারেন, অথবা আপনি বিজিটি দিয়ে জিনিসটা তৈরি করতে পারেন। ওই জিনিসটা আপনি জাস্ট বুঝে বুঝে করতে পারবেন যে কিভাবে পালসটা জেনারেট হতেছে। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি জিনিসটা বিজিটি দিয়ে বুঝবেন নাকি 555 টাইমার দিয়ে বুঝবেন? বিজিটি দিয়ে বুঝবো। বিজিটি সার্কিট একটু কঠিন, বিজিটি সার্কিট একটু কঠিন। হ্যাঁ বলেন। আমরা তো পালস টেকনিকে কোনো কিছু পড়ি নাই, তো আপনি যদি 555 দিয়ে করাতেন, 555 দিয়ে তাহলে সুবিধা হইতো। আচ্ছা, 555 টাইমার দিয়ে করতে হবে, 555 টাইমারের ভিতরে হলে কি আপনার ট্রানজিস্টর থাকে, ঠিক আছে? কিন্তু ওই জিনিসটা আমাদের জানা লাগবে না যে ট্রানজিস্টর গুলো কিভাবে থাকে। আমরা জাস্ট দেখবো যে আইসিটার মধ্যে কোথায় কোথায় পালস দিলে আমরা একটা ডিসি থেকে সুন্দর একটা ক্লক পালস পাবো, বুঝতে পারছেন? সো তাহলে আমাদের কি হলো, আমাদের সার্কিট কোর্সের নাম যেটা, ওই নামের প্রত্যেকটা টপিক আমরা শিখে ফেলতে পারবো। সার্কিটও দেখলাম, ডিভাইসও দেখলাম, এখন পালস টেকনিক দেখবো। আর আপনারাও তাহলে আপনাদের ম্যাডামকে একটু জিজ্ঞেস করেন যে আপনারা কি স্টেবল আর মনস্টেবল মাল্টি ভাইব্রেটর আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা আপনাদের রোল নাম্বারটা দিয়ে চলে মিটিং লিভ করতে পারেন। Thank you.
তার আমরা কি আইডি সেট সেটিং সেট বক্সে দিয়ে দিছি স্যার, এখন লিভ দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ লিভ দিতে পারবো, এখন